হ্যালো ফ্রেন্ড তো শিশুদের মস্তিষ্কের বিকাশে ডিএইচএ ডিএইচের ভূমিকা কী আজকে সে বিষয়ে আলোচনা করবো ডিএইচএ খুবই গুরুত্বপূর্ণ শিশুদের জন্য তো এর ভূমিকা কী আজকে সে বিষয়ে আলোচনা করবো চ্যানেলে যদি নতুন চাইলে স্বাস্থ্য করবেন চলুন শুরু করা যাক ছমাস অব্দি মাস বয়স অবধি বাচ্চার ব্রেস্ট মিল্ক যখন খায় তখন মায়েদের কোনো টেনশন থাকে না খাবারের ব্যাপারে কিন্তু ছমাস বয়সের পর যখন বাচ্চা বড়ো হতে থাকে তখন তার খাবারের বিভিন্ন দিক চিন্তা করে খাওয়াতে হয় কোন যে সমস্ত খাবারের ডিএইচএ থাকে সেগুলো বেশি করে খাওয়াতে হয় তো এই ডিএইচএ ঠিক কী কীভাবে আমাদের সাহায্য করে শিশুর ব্রেনের বিকাশে চলুন দেখে না যাও সমীক্ষা বলছে গর্ভাবস্থায় যদি পর্যাপ্ত ডিএইচে মা খায় তাহলে আপনার শিশু খুব বুদ্ধিমান হয় তাই গর্ভাবস্থায় খাবারের তালিকায় মাছ এবং মাছের তেল অবশ্যই রাখবেন মাছে ডিএইচ থাকে তাই বাচ্চাদের মাছ খাওয়ানোর ব্যাপারে আগ্রহী করে তুলবেন শুধু মাছ ডিএইচএ থাকে এমন নয় অন্যান্য খাবারেও ডিএইচএ থাকে তাই ডিএইচএ যে সমস্ত খাবারে থাকে সেগুলো অবশ্যই খাওয়াতে হবে এই ডিএইচএ আমাদের শিশু স্মৃতিশক্তি মানে শিশুদের স্মৃতিশক্তি এবং মনোযোগ বাড়ায় এই ডিএইচে যদি শিশুর মধ্যে বেশি থাকে তাহলে শিশু খুব হাসি খুশি থাকে আবার ডিএইচএ কম হলে শিশু প্রবণ হয়ে যায় এবং মানসিকভাবে চাপ মনে হয় অর্থাৎ ডিএইচএ হচ্ছে শিশুর মানসিক স্বাস্থ্য ঠিক রাখে শুধু তাই নয় মস্তিষ্কের কার্যকলাপ সচল রাখতে ডিএইচের ভূমিকা অপরিসীম সারা জীবন ধরে আমাদের মস্তিষ্কে নতুন কোষ তৈরির প্রক্রিয়া চালু থাকে নতুন এই কোষের স্বাস্থ্য রক্ষা করে এবং এক কোষ আরেক কোষের সঙ্গে সমন্বয় রক্ষা করে কে জানেন সেটা হচ্ছে এই ডিএইচএ তাই ডিএইচের ভূমিকা অপরিসীম তো যে সমস্ত খাবারে ডিএইচএ থাকে অবশ্যই বেশি করে খাওয়াবেন এছাড়াও কিছু কিছু সাপ্লিমেন্ট পাওয়া যায় যেটার মধ্যে ডিএইচএ দেওয়া থাকে তো আজকে জানলেন যে শিশুর মস্তিষ্কের বিকাশে ডিএইচের ভূমিকা কতখানি আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং